এই কনকনে ঠান্ডার মধ্যে কিন্তু পিঠা খাওয়ার মজাই আলাদা, আর যদি হয় এত মজার মজার ইউনিক কিছু পিঠা। আচ্ছা এটা এটা কি পিঠা? এটা কুলি পিঠা। কুলি পিঠা, এটাও কুলি পিঠা? এটা মুখশলা পিঠা। মুখশলা পিঠা, কি থাকে এটার ভিতরে? নারকেলের গুড়। এটার ভিতরে কি থাকে? এটার ভিতরে নারকেল গুড়, এটা সিরে করা ভিজাই নিয়ে। আর মাঝখানেরটা? এটা মালপোয়া। মালপোয়া, তালের তালের পিঠা? না না, মালপোয়া পিঠা। আচ্ছা, চাউলের গুড়া চিনি ময়দা দিয়ে। আচ্ছা, আর এটা হচ্ছে পাটি সাপটা না? কোনটা কত করে? এটা 30 টাকা। পাটি সাপটা 30? 30। পুলি পিঠা হচ্ছে 10, মালপোয়া 20 টাকা। 20 টাকা মুখশলা? 20 টাকা মুখশলা। 20 মুখশলা পিঠা 20 টাকা। 20 টাকা এটা তো রোল না? রোল 20 টাকা। মালপোয়া দেন একটা, মুখশলা পিঠা খাবো। আচ্ছা, কুলি পিঠার ভিতরে কি থাকে মামা? নারকেল গুড়। তো একই তো, এটা মিষ্টি বেশি, এটা মিষ্টি কম। ও আচ্ছা, মিষ্টি ওইটা বেশি, এটা মিষ্টি কম। তাহলে আমার জন্য তো মিষ্টি কমটাই ভালো হবে, তাহলে আমি কুলি পিঠাটা নিই। একটা মালপোয়া পিঠা দিবেন, একটা কুলি পিঠা দিবেন, আর একটা পাটি সাপটা। এগুলো কি আপনি নিজে বানান বাসায়? মানে এখানে দাঁড়িয়ে খাওয়া যাবে না? প্লেট নেই আমাদের। টিস্যু দিয়ে দেন আমাকে, কারণ আমি এখানে দাঁড়িয়ে খাবো তো। এটা হচ্ছে মালপোয়া না? এটা ফার্স্টে হচ্ছে ট্রাই করি। শীতের দিনে হচ্ছে আমরা নর্মালি যখন বের হই স্ট্রিট ফুডে, ভাপা পিঠা আর চিতই পিঠাটাই মেনলি এবং মোস্টলি খাই। এর বাইরে আসলে ওই রকম পিঠা খুব একটা স্ট্রিট ফুডে চোখে পড়ে না। সো আজকে ওয়ারিতে স্ট্রিট ফুড খেতে এসে আমার চোখে এই মজার মজার পিঠাগুলো, আমার সামনে এই মজার মজার পিঠাগুলো চোখে পড়লো। এগুলো ট্রাই করাটা খুব, মালপোয়া পিঠা 20 টাকা পিস, আমরা তেলের পিঠা খাই না, একদম ওই রকমই টেস্ট। আর মিষ্টির পরিমাণটা একদম পারফেক্ট, আমি যেহেতু কম মিষ্টি খাই আমার কাছে এটা একদম ঠিকঠাক লাগতেছে। কুলি পিঠা, ভেতরে নারিকেল, ভিতরে নারিকেল আর কি, নারিকেল আর গুড়। আমি এখনো হচ্ছে গুড় আর নারিকেল পাই নাই। এটা খুবই মজা। গুড় দিয়ে হচ্ছে নারিকেলটাকে রান্না করে তারপর হচ্ছে পিঠাটার ভিতর দিয়ে ভালোভাবে ভাজছে। খুব বেশি নরম না, আবার খুব বেশি শক্ত না, সো খেতে খুবই ভালো লাগতেছে। একটা পাটি সাপটা পিঠা দিয়ে না আমাকে, এটা খুব ভালো। পিঠাটা হচ্ছে এরকম প্লাস্টিক দিয়ে র্যাপ করা থাকে, খুবই সফট, 30 টাকা পিস। পাটি সাপটা আপনারা হচ্ছে বক্সের মধ্যে, এক বক্সে কয়টা থাকে পাটি সাপটা? কত টাকা? 150 টাকা হচ্ছে একটা, এক বক্স নিতে পারবেন, পাঁচটা থাকবে। আমি একটু ভিতর মানে মাঝখান দিয়ে ভাঙি, ভিতরে ক্ষীরের পরিমাণও অনেক বেশি দেওয়া। ভালো, এটা অনেক মজা। এটা বেস্ট, পুরো পিঠাটার ভেতরে যে ক্ষীরটা দিছে এটা একদম ফুলফিলড, মিষ্টির পরিমাণটা একদম পারফেক্ট। সো ওভারঅল আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে পাটিসাপটা, অ্যান্ড সেকেন্ড হচ্ছে কুলি, অ্যান্ড থার্ড হচ্ছে মালপোয়া। ওয়ারিতে আসলে বা এই ধরনের পিঠাগুলো স্ট্রিটে দেখলে মাস্ট ট্রাই করবেন, এগুলো খুবই মজা। আর এইটার লোকেশন হচ্ছে ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিট রোড, রাজ ফার্মার ঠিক সামনে।